আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো মেয়ের জন্য মেক করতেছি চিজ বল। ও চিজ বল খাবে, তার জন্য এই তো এটার পরিমাণে 200, এতে 180 গ্রাম অথবা ফ্লাওয়ার, এটার মধ্যে 2 কাপ ময়দা, সঙ্গে ইস্ট দেব, একটা ডিম দেবো, 2 চামচ চিনি দেবো, আর একটু দুধ দিয়ে এটাকে ডোটা মেক করব। আর এই তো এখানে ডিমটাকে ফাটিয়ে নিলাম, সঙ্গে 1 চামচ চিনি দিলাম, 1 টেবিল স্পুন, 8 টেবিল স্পুনে 1 টেবিল স্পুন, আর 1 পিঞ্চ অফ সল্ট দেব, আর দিয়ে ময়দাটাকে মিক্স করে নেব ভালোভাবে। তারপরে অল্প একটু ভেজিটেবল অয়েল দেব, আর চাইলে আপনারা বাটার দিতে পারেন ভেজিটেবল অয়েলের পরিবর্তে, বেকিং বাটার। তো দেখি আমার বেকিং বাটারটা আছে নাকি ফ্রিজে, থাকলে আমি সেটা ইউজ করবো। হ্যাঁ, আছে আমার বেকিং বাটার, সেটা আমি ইউজ করবো একটু, আর দিয়ে এটাকে আমি ডোটা মেক করে নেবো অল্প দুধ দিয়ে। তো ডোটা এইভাবে রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি গরম এর মধ্যে রাখবো একটু হট রাখার জন্য। তো এটাকে আমি মাইক্রোওয়েভের ভিতর আমি ঢেকে দিয়ে রাখি দেবো, গরমের মধ্যে থাকলে 30 মিনিটের মতো এটা ঠিক হয়ে যায়, ফুলে যাবে ডোটা, ফুলার জন্য, রেস্ট হওয়ার জন্য। শেপ দিয়ে আমি এটার ভিতর চিজ দিয়ে রোল বল মেক করে নেব, করে নিয়ে আমি অয়েলে ফ্রাই করে দেব। অর্ধেক ডো দিয়ে করতেছি, অর্ধেক ডো রেখে দিয়েছি কালকের জন্য, কালকে খাবে ওরা। এইভাবে দানি, কেন কাম হিয়ার? এই তো এখন আমার ডোটা একটু ভিন্ন টাইপের হয়ে গেছে, একটু গরম পানি দিয়ে দিয়ে ডোটা করে ফেলেছিলাম, তার জন্য আমি এটাকে আমি সেভাবে বলের মতো করতে পারি নাই। এখন আমি এভাবে চিজ দিয়ে আমি এই ডিজাইনের রকম করে নিয়েছি, এখন এটাকে অয়েলে ফ্রাই করে নেব। বাট এটা ওই যে আমাদের বালুশাহীর ডোর মতো হয়ে গেছে, একটু গরম পানি ইউজ করার জন্য। এইভাবে সবগুলো আমরা করে নিচ্ছি, এইভাবে সবগুলোই আমাদের হয়ে গেল। এই যে দেখেন আমাদের ইয়েগুলো চিজের ভিতর দিয়ে কি সুন্দর ইয়ে হয়েছে, ভিতরে চিজ এটার ভিতরে, এই যে দেখেন একটু ভালোভাবে টিপি টিপি লাগাতে হয়, আর এটা চিজ পরোটার মতো হয়ে গেছে, চিজ নান বা চিজ পুরি, চিজ পুরি যেটা বলেন সেটা হয়ে গেলো।